গত দোলের ছুটিতে আমরা গিয়েছিলাম বীরভূমের কামারপাড়ায়। সেখানে প্রথম রাতটা আমরা কাটিয়েছিলাম ছুটি হোমস্টেতে। সেই ভিডিওটি আমরা গত সপ্তাহতেই আপলোড করেছি আমাদের চ্যানেলে। ছুটিতে এক রাত কাটিয়ে পরের দিনগুলি আমরা ছিলাম কামারপাড়ারই আরও আকাশে। এই আরও আকাশের দুটি ভাগ আছে, আরও আকাশ এবং আরও আকাশ দক্ষিণ। গত বছর আমরা এসেছিলাম আরও আকাশের দোকাতে। সেটি একটি মাটির দোতলা বাড়ি। সেই সংক্রান্ত একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখানে আরও আকাশ সম্পর্কে ডিটেলে জানতে পারবেন। আজ দেখাবো আমাদের আরও আকাশ দক্ষিণের অভিজ্ঞতা। আমাদের ছুটি হোমস্টে থেকে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এক রাতে এখানে ছিলাম। এর পরের গন্তব্য আমাদের আরও আকাশ। আরও আকাশ এখান থেকে প্রায় মিনিট পাঁচেকের দূরত্বে। খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এই প্রসঙ্গে বলি, আগের ভিডিওতে আমাদের একটি ইনফরমেশন ভুল দেওয়া হয়েছিল। ছুটি হোমস্টেটি কামারপাড়ার কাছে, কিন্তু আসলে জায়গাটির নাম গোপালনগর, কামারপাড়া নয়। প্রচুর গাছপালা এবং বুগেনভিলিয়া ঝাড় দিয়ে ঘেরা মোরামের রাস্তা, আর এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে পড়বে আরও আকাশের গেট। গেট দিয়ে ঢোকার মুখে গোলাপি বাগানবিলাসের পাতার ফাঁক দিয়ে সূর্যের নরম আলো এসে পড়বে আপনার গায়ে। ভেতরে ঢুকেই দেখতে পাবেন আরও একটি সরু মোরামের পথ সোজা চলে গেছে অনেক দূর পর্যন্ত। একটু খেয়াল করলে অবশ্য পিছন থেকে দেখা যাবে আরও একটি দরজা। এই সরু পথটির দুপাশে গাছপালার আধিক্য এতই বেশি যে প্রখর দিনের আলোতে এই জায়গাটি ছায়াচ্ছন্ন হয়ে থাকে। বড়ই মায়াময় এই পরিবেশ। এই রাস্তা ধরে কয়েক পা এগোলেই পড়বে উদয়দা এবং সুচন্দ্রাদিদের নিজেদের থাকার বাড়ি। এই আরও আকাশ ওদেরই। ওদের বাড়ি ছাড়িয়ে যতই এগোতে থাকবেন সামনের দিকে, বিভিন্ন অদ্ভুত ধরনের শিল্পকর্মের ইনস্টলেশন দেখে ততই অবাক হবেন, অভিভূত হবেন। এখানকার একটি অদ্ভুত বৈশিষ্ট্য যে বিভিন্ন আর্টিফ্যাক্টসগুলি অগোছালোভাবে কিন্তু বেশ সুন্দর করে সাজানো, বেশ একটি নন সিমেট্রিক অ্যারেঞ্জমেন্ট, আর সেটাই এই জায়গাটিকে অন্যান্যদের থেকে স্বতন্ত্র করে রেখেছে। এই জমির কিছু অংশে ওরা নিজেদের মতো করে অর্গানিক ফার্মিং করেন এবং সেই চাষের জন্য প্রয়োজনীয় সারও তৈরি করেন এখানেই। আরও একটু এগোলে দেখবেন এই মোরামের রাস্তা ঢেকে গেছে গাছের শুকনো ঝরা পাতায়। সেই শুকনো পাতা বিছানো রাস্তায় চলার আর এক অন্যরকম অনুভূতি। পুরো জায়গাটিতে এক অদ্ভুত নিস্তব্ধতা। মিষ্টি নরম আলোয় মোড়া জায়গাতে হঠাৎ চোখে পড়বে বেশ সুন্দর একটা টেবিল। এই জমির শেষ দিকের লোহার গেট পেরিয়ে পৌঁছবেন আরও আকাশ দক্ষিণের দরজায়। এই আরও আকাশ দক্ষিণও কিন্তু আয়তনে বেশ বড় এবং বেশ চারপাশ ছড়ানো ছিটানো। অগোছালোভাবে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগবে। এই অংশেই রয়েছে একটি শালুক ভর্তি পুকুর। পুরো জায়গাটি জুড়ে এখানে সেখানে ছড়িয়ে আছে বেশ কিছু ইনস্টলেশন। আরও আকাশ দক্ষিণের শেষ দিকের একটি পলাশ গাছ অবশ্যই আপনার সমস্ত কনসেন্ট্রেশন টেনে নেবে। আরও ভালো লাগবে যখন দেখবেন প্রচুর পলাশ ফুল এলোমেলোভাবে জমিতে ছড়িয়ে আছে। পলাশ গাছের নিচে
একটি বড় পাত্রে খুব সুন্দর সবুজ কচুরিপানা, আর তার মধ্যে মধ্যে পড়ে আছে আগুন রঙের পলাশ ফুল। তার পাশেই একটি বসার জন্য বেঞ্চ, যেখানে বসেই কাটিয়ে দেওয়া যায় অনেকটা সময়। খুব একটা তারা যেন কারোরই নেই, শান্ত ধীর স্থিরভাবে টুপটাপ ফুল পাতা ঝরে পড়ছে নিজের খেয়ালে। পাখি এসে বসছে, আবার উড়ে যাচ্ছে, আপনি শুধু অবজার্ভার। আরও আকাশ দক্ষিণের এই অংশেও বেশ কিছু ফসল ফলানো হয়েছে। উদয়দা আর সুচন্দ্রাদির ছেলে আনকি মূলত এই ফার্মিং এর দিকটা দেখাশোনা করে। এবার আপনাদের দেখাই আমরা ছিলাম কোথায়। আরো আকাশ দক্ষিণে মূলত তিনটি কটেজ রয়েছে, তাদের নামগুলো বেশ অভিনব, লুডো, লাট্টু আর ঘুড়ি। আমরা ছিলাম লাট্টুতে, নামের মতো ঘরটির আকৃতিও কিন্তু গোল। এই হচ্ছে লাট্টু, এই ঘরটা পুরোটা গোল, আর এর মানে বাইরের যে পোর্শনটা সেখানে চা খাওয়ার ব্যবস্থা আছে, এই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো। এই রেলিংটা, এখানে যে ছোট একটা বারান্দা মতো, এই রেলিংটাও একদম গোল করে সুন্দর করে রাখা, পুরো ব্যাপারটাই রাউন্ড হয়ে ঘুরছে। আর বেশ বড় অঞ্চলটা, বড় চত্বর। এই অংশে বসে একটা রাউন্ড টেবিল আছে, তার সাথে দুটো চেয়ার দেওয়া, সুন্দর চা খাওয়ার ব্যবস্থা। আর ওর নাম হচ্ছে মার্গারিটা, ও আমাদের সাথে এখানে আছে এখন। আসুন আপনাদের ঘরের ভেতরটা দেখিয়ে দিই। বাহ, দারুণ একটা ঘর। ঘরের শেপটা পুরো গোল, একদম গোলাকৃতি একটা ঘর, মাটির ঘর। আর এর ছাদটাও কিন্তু খুব অদ্ভুত, সিলিংটা অ্যাকচুয়ালি। একটা ফ্যান ঝুলছে, ডোম শেপের শেপটা। আর এইখানে রয়েছে হ্যাঙ্গিং লাইট, বিভিন্ন রকমের হ্যাঙ্গিং লাইট রয়েছে। পুরো দেওয়ালটা মাটি দিয়ে বানানো, মাটি ল্যাপা। আচ্ছা, এই ঘরের ব্যাস বরাবর একটা জায়গা একটু উঁচু উঁচু করা, সেই উঁচু অংশে রয়েছে একটা লো হাইটের বেড, বেশ বড় একটা বিছানা, তাতে সুন্দর করে খেসের বেড কভার দিয়ে ঢাকা, আর বালিশ টালিশ তো সব কিছুই রয়েছে এখানে দেওয়া। আর জানলা, অনেকগুলো জানলা আছে ঘরে, ঘরটা যেহেতু গোল প্রচুর জানলা আছে, প্রত্যেকটা জানলায় সুন্দর পর্দা, আর পর্দাগুলোর কালার এমনভাবে বাছাই হয়েছে যাতে করে প্রচুর আলো ঢোকে ঘরের মধ্যে, হালকা হলদে রঙের খাদির কাপড়ের পর্দা। আচ্ছা, দেওয়ালে রয়েছে প্রচুর কুলুঙ্গি, যেরকম কুলুঙ্গি আগে হতো মাটির বাড়িতে সেরকম কুলুঙ্গি রয়েছে, কুলুঙ্গিতেও জিনিসপত্র রাখা যায়। ওই দিকেও চারটে ছোটো 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 কুলুঙ্গি, দেওয়ালেও বিভিন্ন সাইজের কুলুঙ্গি রয়েছে, ছবি টাঙানো আছে দেওয়ালে। আর এইখানে রয়েছে একটা অশ্বপুরাকৃতি শেপের একটা টেবিল, এটাও বেশ লো হাইটের একটা টেবিল, সেখানে আমরা আমাদের জিনিসপত্র রেখেছি। আর এইদিকে রয়েছে মাদুর বিছানো, এই জায়গাটাও কিন্তু অদ্ভুত সুন্দর, মাদুর বিছানো। এখানে হালকা সূর্যের আলো এসে পড়ছে, শীতকালে দুপুরবেলা এখানে বসে গল্পের বই পড়তে কিন্তু বেশ ভালো লাগবে। আর তার পাশে রয়েছে একটা লো হাইটের ছোট একটা টেবিল, তাতে বিভিন্ন চায়ের সরঞ্জাম দেওয়া আছে, ইলেকট্রিক কেটল দেওয়া আছে, টি ব্যাগ, গ্লাস, কাপ, এগুলো সব রয়েছে, প্লাগ পয়েন্টও এখানে আছে। আর এদিকেই রয়েছে, জানলার উপরে রয়েছে জলের ব্যবস্থা আলাদা করে দেওয়া আছে, আর দুটো তিনটে ছোট ছোট মোড়াও আছে, সেখানে আপনি বসতেও পারেন, আমরা যেরকম ব্যাগ রেখেছি আপাতত। আর এই হচ্ছে বেড তো বললামই, আসুন এবার আপনাদের বাথরুমের দিকটা দেখিয়ে দিই। বাথরুমে ঢোকার ঠিক গায়েই একটা বড় সাইজের আয়না আছে, তার উপরে একটা লাইট লাগানো আছে, আর এই সাইডে রয়েছে হ্যাঙ্গার, অনেকগুলো হ্যাঙ্গার জিনিসপত্র রাখার জন্য, আর একটা স্ট্যাক মতনও করা আছে।
এই হচ্ছে বাথরুমের দরজা। বাথরুমের দরজাটাও কিন্তু খুব অভিনব, এখানে সবই ভীষণ আর্টিস্টিক এবং অভিনব। বাথরুমটা কিন্তু অদ্ভুত সুন্দর, অসাধারণ একটা বাথরুম। যেরকম বড় সাইজ আর সেরকম সুন্দরের সাজসজ্জা এবং সবকিছু মিলিয়ে এখানে একটা বেসিক জিনিস তো সবই আছে, কমোড রয়েছে, গিজার আছে, শাওয়ার আছে, আর এদিকেও রয়েছে একটা অদ্ভুত জিনিস, এখানে একটা সুন্দর মতো একটা বেদি করা, বেদি টাইপের বসার জায়গার জন্যই হয়তো। আর এর ফ্লোর টাইলসটা যদি দেখেন, এই ফ্লোর টাইলসটা কিন্তু অদ্ভুত সুন্দর, মানে প্রত্যেকটার মধ্যে একটা অ্যাসিমেট্রিক আছে, কিন্তু এই অ্যাসিমেট্রির মধ্যেই একটা অদ্ভুত সৌন্দর্য। এইদিকে রয়েছে বেসিন, আচ্ছা পাশে বেসিনের পাশে রয়েছে টয়লেট অ্যাক্সেসরি, সোপ ডিসপেন্সারও আছে, সেইগুলো কিন্তু ভীষণ নিখুঁত, মানে এখানে প্রত্যেকটা জিনিসই এমন ভাবে চয়েস করা হয়েছে, তার মধ্যে প্রচন্ড সুন্দর শিল্পের একটা বিশেষত্ব রয়েছে এর মধ্যে। এই যে টয়লেটের যে টাইলস গুলো আছে দেওয়ালে, সেগুলোও অদ্ভুত সুন্দর। এখানে গাছ ভর্তি সুন্দর সুন্দর ফুল, সামনেই আছে পলাশ গাছ, তাতেও রয়েছে ভর্তি ফুল। আর এই অংশটা হচ্ছে খাওয়ার জায়গা, ডাইনিং স্পেস। এর ভেতরটাতেও বেশ সুন্দর করে টেবিল চেয়ার পাতা, আর বাইরে আছে বেসিন, হ্যান্ডওয়াশ রাখা আছে, বড় বড় টেবিল পাতা, মোটামুটি 5-6 জন তো বসতেই পারবেন একদিকে একদিক করে করে। আর এইখানে দুজনের বসবার মতন একটা টেবিল। সবচেয়ে সুন্দর লাগে দেখতে এখানে দেওয়ালের যে আর্ট, সেটাও কিন্তু খুব সুন্দর। এখানকার আরো একটি আকর্ষণ হলো লালদার হাতের রান্না। নিজে সারা জীবনে কোনোদিনও মাছ মাংস না খেয়ে এত সুন্দর আমিষ এবং নিরামিষ পদ যে কিভাবে উনি রান্না করেন তা উনি নিজেই হয়তো বলতে পারবেন। এর আগের বার এখানে যখন এসেছিলাম, লালদা রান্না করে খাইয়েছিলেন নানা ধরনের সুস্বাদু আমিষ এবং নিরামিষ পদ। আরও আকার সংক্রান্ত আগের যে ভিডিও আপলোড করা হয়েছে তার লিংক আই বাটনে দেওয়া আছে, ক্লিক করে দেখতে পারেন। এবারেও একবারও মিস করিনি লালদার রান্না। আজকে আমরা দুপুরে লালদাকে বলেছিলাম পাঁঠার মাংসের ঝোল করে দিতে, আগের বারও আমরা খেয়েছিলাম ওনার হাতের রান্না, বিশেষত এই পাঁঠার মাংস, 3 পিস মাংস, 1 পিস আলু, ঝোলের রঙটা পুরো লালচে, একদম কালচে মেরুন টাইপের। অদ্ভুত, অভাবনীয় ভালো। একটু মাংসটা আরেকটু বোধহয় সিদ্ধ হলে ভালো হতো, কিন্তু কোনো ব্যাপার না, টেস্টটা ফাটাফাটি। আরো আকাশে কয়েকটা দিন থাকা আর প্রকৃতির মাঝে সময় কাটানো সমার্থক। বোলপুর শান্তিনিকেতনে যখন বসন্ত উৎসবে মানুষজন মেতে ওঠেন, তখন নিরিবিলিতে প্রকৃতির মধ্যে বাগানবিলাস, পলাশ, শিমুলের চোখ জুড়োনো ফুলের সৌন্দর্য দুচোখ ভরে দেখতে খুব একটা মন্দ লাগে না। যেখানে প্রকৃতি প্রাণ ঢেলে বসন্ত ঋতু সাজিয়ে গুছিয়ে রেখেছে, সেখানে অতিরিক্ত হইচই এবং উল্লাস বড় ম্লান মনে হয়। অবশ্য পুরোটাই ব্যক্তিগত মতামত। যদি প্রকৃতির এই বসন্তের খেলা উপভোগ করতে চান, অবশ্যই আসতে পারেন আরও আকাশে। একবার এলে ফিরতে তো ইচ্ছে করবেই না, মনে হবে যদি থেকে যেতে পারতাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেল
ট্রাভেল অ্যান্ড ফটোগ্রাফি অন হুইলস।